আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। তাছাড়া ঈদের দিনে কিংবা অতিথি আপ্যায়নেও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে এতটাই সফট যে মুখে দিনেই যেন মিলিয়ে যায়। মাত্র 2 থেকে 3টি উপকরণে যে কেউ সহজে এই পুডিংটি তৈরি করে নিতে পারেন, তাই ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দ। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আর চিনিটাকে আমি সরাসরি পুডিংয়ে ব্যবহার করব না, ক্যারামেল তৈরি করে ব্যবহার করব। এতে কালার এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো আসবে। তবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর চিনিতে যখন এইরকম একটা সুন্দর কালার আসবে, তখন খেয়াল রাখবেন চিনিটা যেন অতিরিক্ত পুড়ে না যায়, এতে করে পুডিংটা খেতে তিতা লাগবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু একটু জমাট বেঁধে যাবে, তাই অনবরত নেড়েচেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ক্যারামেলগুলো এইভাবে জমাট বেঁধে গেলে ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে সবগুলো গলে দুধের সাথে মিশে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটা দেওয়ার পর একটা হ্যান্ড হুইজ দিয়ে খুব ভালোভাবে সবগুলো দুধের সাথে মিক্স করে নিতে হবে, এতে করে পুডিংটা যেন একটু ঘন হয় আর খুব ভালো একটা টেস্ট আসে। এরপর একটা বাটিতে আলাদা করে পানি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে। আর ভালোভাবে মেশানোর পর আমি এই মিশ্রণটাকে গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আগার আগারের পরিবর্তে এখানে যে কোনো হালাল জেলাটিনও ইউজ করতে পারেন। আর আগার আগার পাউডারটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করা যাবে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল হয়ে এলে এটা চোলা থেকে নামিয়ে নিতে হবে। তো এরই মাঝে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেল এখনও নতুন এসেছেন, তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এদিকে মিশ্রণটা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, এখন এটা আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব, আমি সেই পাত্রে পুডিংটা গরম থাকা অবস্থায় নিয়ে নিচ্ছি, কোনোভাবেই ঠান্ডা করা যাবে না। চোলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে সেই পাত্রে পুডিংটাকে সেট করে নিতে হবে। আর এর উপর থেকে যে বাবলসগুলো রয়েছে তা আমি উঠিয়ে নিচ্ছি। এছাড়াও না উঠালেও কোনো সমস্যা নাই, এটুকুতে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর পুডিংটাকে ঠান্ডা করার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ পরে পুডিংটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে এসেছে এবং ঠান্ডাও হয়েছে। তারপর একটা ছুরি দিয়ে আমি এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে পুডিংটাকে ডিমোল্ড করতে সুবিধা হয়। এবার পুডিংয়ের উপর একটা প্লেট রেখে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এরপর উপর থেকে সামান্য পাউডার মিল্ক আর বাদাম কুচি দিয়ে আমি এটাকে প্রেজেন্টেশন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অথবা শুধুমাত্র পাউডার মিল্ক দিয়েও সার্ভ করে নিতে পারেন। এবার এই পুডিংটাকে কেটে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। চেষ্টা করবেন এই পুডিংটা একটু ঠান্ডা করে সার্ভ করতে, এতে করে এর টেস্ট বেড়ে যাবে আরও দ্বিগুণ। আর এটা এতটাই সফট যে খেতে অনেক বেশি মজার, তাই আশা করছি আপনারাও ঈদের দিনে অথবা যে কোনো সময়ে আপনারা এটা ঝটপট তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।